সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। রাজ্যে হুহু করে বাড়ছে ঠান্ডার আমেজ। এই ঠান্ডার আমেজ আর কতদিন থাকবে এই নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে আরও কিছুদিন এই ঠান্ডার আমেজ বজায় থাকবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঝড়বৃষ্টির কারণে কিন্তু ঠান্ডার পরিমাণ আরও বাড়তে পারে, অর্থাৎ তাপমাত্রার পারদ আরও নামতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। তো আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আর কী জানানো হয়েছে সেই সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দেবো ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই মিলে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া এখন কেমন রয়েছে, অর্থাৎ ঠান্ডা প্রচণ্ড বেড়েছে নাকি হালকা গরম রয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে নিজের জায়গার নামসহ জানাতে ভুলবেন না। তো উত্তরবঙ্গে আজও ঘন কুয়াশার দাপট অব্যাহত। আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস জারি হয়েছে উত্তরবঙ্গে। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে তাপমাত্রা বাড়লেও আগামী 48 ঘন্টায় কলকাতা সহ একাধিক জেলায় ফের নামবে পারদ। সেখানে কলকাতায় হালকা তাপমাত্রা বেড়েছে কিন্তু আগামী 48 ঘন্টাতে আরও পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে যে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এদিন সকাল থেকে ঘন কুয়াশা দেখা যায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97%। হাওয়া অফিস জানাচ্ছে যে রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে। এর জেরে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ঘন কুয়াশার জেরে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তবে কুয়াশা কাটলেই ফের ঠান্ডা পড়তে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস যে কনকনে ঠান্ডা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দু এক পশলা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে। এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে, অর্থাৎ আরও জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং এই ঠান্ডার আমেজ এই সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। তো বন্ধুরা, এরকম অবস্থাতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া এখন কেমন রয়েছে অবশ্যই আপনার জায়গার নামসহ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।